নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল @অ্যাকাউন্ট সুজাতা ঘোষ 2697 সকল বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলটা লাইক শেয়ার এন্ড কমেন্টস করবেন প্লিজ। এবার আমি আমার ভিডিওটা শুরু করছি। দেবদেবীর পুজোর উপকরণে থাকে প্রাকৃতিক ছোঁয়া, ফুল ফল তো বটেই, ব্যবহৃত হয় বিভিন্ন পাতা ও গাছগাছালির বিভিন্ন অংশ। কিছু গাছের পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। জেনে নিই সেগুলি কী কী, এবার বলে দিচ্ছি প্রত্যেকটি। প্রতি বৃহস্পতিবার বাঙালি গৃহস্থ বধূর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সপ্তাহের একটি দিনই হলো লক্ষ্মীবার। সংসারের শ্রী এবং মঙ্গল কামনায় বৃহস্পতিবার ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনা করা হয়। দেবদেবী পুজোর উপকরণে থাকে প্রাকৃতিক ছোঁয়া, ফুল ফল তো বটেই, ব্যবহৃত হয় বিভিন্ন পাতা ও গাছগাছালির বিভিন্ন অংশ। কিছু গাছের পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। আসুন, যে কোনো লক্ষ্মী পুজোর ধান দূর্বার ব্যবহার অত্যাবশ্যক। ধান ও দূর্বা হলো কৃষিজ সম্পদ ও সমৃদ্ধির প্রতীক, সম্পদ ও শ্রীর প্রতীক। লক্ষ্মী দেবী আরাধনায় এই দুই উপাদান প্রয়োজনীয়। ভেষজ গুণে সমৃদ্ধ দূর্বা ঘাস দীর্ঘায়ু ও দীর্ঘজীবনের প্রতীক, তাই লক্ষ্মী পুজোয় এই ঘাস বিশেষ প্রয়োজনীয়। পানপাতাকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। এই পাতার ঔষধি গুণও প্রচুর হয়। এই পাতা ছাড়া সম্পন্নই হবে না দেবদেবীর অর্থাৎ লক্ষ্মীদেবীর পূজা। কলা পাতাও খুব শুভ, জীবনের সুখ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক কলা গাছ ও কলা পাতা, তাই মা লক্ষ্মীর আরাধনায় রাখুন এই পাতাও। তাতে সাজিয়ে দিন ফল প্রসাদ ও ভোগ নৈবেদ্য। আম পাতা বা আম্রপল্লব সনাতনী বিশ্বাসে অত্যন্ত শুভ, মা লক্ষ্মীর ঘটে সাজিয়ে দিন বিজোড় সংখ্যক আম পাতা। সারা বছর আম গাছ ভরা থাকে পাতায়, তাই বলা হয় লক্ষ্মী পুজোয় আম্রপল্লব ব্যবহার করলে সংসারে ধন সম্পদের ভাণ্ডারও পরিপূর্ণ থাকে সবসময়। এবার বলি পবিত্র বিল্বপত্র বা বেলপাতাও দেবী লক্ষ্মীর পুজোয় গুরুত্বপূর্ণ, তাই ফুলের সঙ্গে নিবেদন করুন বেলপাতা। তিনটি ফলকযুক্ত বেলপাতা, টাটকা অশ্বত্থ পাতা নিন, তার উপর সিঁদুর বা কুমকুম দিয়ে আঁকুন যে কোনো মাঙ্গলিক চিহ্ন। তার উপর দিন কিছু অক্ষত আতপ চাল এবং হলুদের তিলক। মা লক্ষ্মীকে অর্পণ করুন এই পাতা, তারপর রাখুন আপনার মানি ব্যাগে। কোনো দিন ধন সম্পদের অভাব হবে না, জীবনে আসবে না কোনো দারিদ্র যোগ। এই পাতা শুকিয়ে গেলে ফেলে দিন কোনো প্রবাহিত জলে, তারপর আবার নতুন অশ্বত্থ পাতা নিবেদন করুন মা লক্ষ্মীকে। বৃহস্পতিবারের পূজায় মা লক্ষ্মীর ঘট সুন্দরভাবে স্থাপন করুন। স্থাপন করে মিষ্টান্ন দ্রব্য ফল প্রসাদ মাকে ভোগ হিসাবে নিবেদন করুন। করে নিবেদন করে মাকে দুটো কথা অর্থাৎ পাঁচালি পাঠ করে মাকে দুটো কথা পাঁচালি পাঠ করে পুজো সম্পন্ন করুন। এইভাবে মা লক্ষ্মীর বৃহস্পতিবারে পুজো করুন। সমস্ত ফুল ফল পাতা দিয়ে নিয়ে মাকে নিবেদন করে পুজো করুন। দেখবেন সংসারের মঙ্গল হবে, সংসারের সব অশান্তি দূর হয়ে যাবে, শান্তি মনে সব কাজ করতে পারবেন, অনেক অভাব অভিযোগ থাকবে না, দারিদ্রতা কোথা দিয়ে চলে যাবে বুঝতে পারবেন না। আর পূজার শেষে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ অবশ্যই করবেন। মাকে পুষ্পাঞ্জলি দেবেন, হাত জোর করে মাকে প্রণাম করবেন। প্রণাম করে এদিনকে লক্ষ্মী গণেশের একসঙ্গে পুজো ছিল, তাই গণেশ ঠাকুরকে একটি পৈতে আমি নিবেদন করেছিলাম। আর মাকে মা তার পছন্দের সামগ্রী আমি দিয়েছিলাম মাকে, মঙ্গল সামগ্রী মাকে নিবেদন করেছিলাম। আর মাকে এই কটি প্রসাদ মাকে ভোগ হিসেবে নিবেদন করেছিলাম। এইভাবে মায়ের পূজা অর্চনা করে আর ধূপ ধুনো দিয়ে আরতি করে
মার পুজো সমাপ্ত করে তার আগে মাকে ভালোভাবে ফুল বেলপাতা দিয়ে পূজা অর্চনা করেছি। করার পরে এভাবে ধূপ ধুনো দিয়ে আরতি করে মাকে ব্রত কথা পাঠ করে আমি পুজো শেষ করেছি। সকলেই ভালো থাকুন, যে যেখানে আছেন সুস্থ থাকুন, সবল থাকুন, আনন্দে থাকুন। একটা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে ব্রত কথা পাঠ করবেন।